नमस्कार, আমি প্রদ্যুত। হ্যালো কলকাতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু হচ্ছে স্কুলের ভার্চুয়াল ক্লাস, আজ সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস। আজ আমরা পড়ব একটি কবিতা, ক্লাস শুরু করব। তবে ক্লাস শুরু করার আগে বলবো, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করুন, কমেন্ট অবশ্যই করুন, ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর বন্ধু ও আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে মোটে ভুলবেন না। সঙ্গে থাকুন, পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। আজকের এই কবিতার মধ্যে হয়তো আপনি আপনার অস্তিত্বের ঠিকানাও খুঁজে পেয়ে যেতে পারেন, তাই বলছি সঙ্গে থাকুন, চলুন ক্লাস শুরু করি। ক্লাস শুরু করব। আজ আমার সঙ্গে থাকছে কলকাতার বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র। আসুন ওদের সঙ্গে আগে পরিচয় করে নিই। নমস্কার, আমি দেবমাল্য। নমস্কার, আমি অমন। নমস্কার, আমি তমজিৎ। নমস্কার, আমি উৎসব। নমস্কার। নমস্কার। আমরা পড়ছি এটি কবিতা, মাতৃভাষা, লিখেছেন হিন্দি ভাষা ও সাহিত্যের প্রখ্যাত কবি কেদারনাথ সিং। কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন মল্লিকা সেনগুপ্ত। আমরা যখন এই বাংলা কবিতাটি পাঠ করব, তখন মূল হিন্দি কবিতাটি আমাদের জ্ঞাতার্থে রেখেই আমরা এই তাৎপর্যটি বোঝার চেষ্টা করব। আমি কবিতাটা পাঠ করে বোঝানোর চেষ্টা করছি। পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে, কাঠঠোকরা পাখি কাঠে ফেরে, বায়ুযান একে একে ফিরে আসে, লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে, ও আমার ভাষা আমি তোমারই ভিতরে ফিরি, চুপ করে থাকতে থাকতে আমার জীব অসার হয়ে যায়, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। এই হচ্ছে কবিতাটি। এবার আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি। এই কবিতার মধ্যে কবির অস্তিত্বের ঠিকানা আমরা পাই। শুধু কবি কেন, এই কবিতাটি পাঠ করলে আমরা প্রত্যেকেই আমাদের অস্তিত্বের ঠিকানা এই কবিতার মধ্যে খুঁজে পাব। বলছেন কবি, পিঁপড়ে যেভাবে ফেরে গট নিজের গর্তে, কাঠঠোকরা পাখি কাঠে ফেরে। পিঁপড়ে ভোরের আলো ফুটলেই বেরিয়ে পড়ে, সারাদিন ধরে খাদ্যের অন্বেষণে ঘুরে ঘুরে খাবার জোগাড় করে সে তার গর্ততেই ফিরে আসে। কাঠঠোকরা পাখি কাঠেই ফেরে, কাঠঠোকরা পাখি খাবারের সন্ধানে এখানে ওখানে উড়ে গেলেও কাঠেই তাকে ফিরতে হয়। আসলে ওই পিঁপড়ের গর্তটাই তার ঠিকানা, কাঠঠোকরা পাখির ওই কাঠ যে গাছে থাকে সেই গাছটি তার ঠিকানা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রশ্ন আছে, উৎসব প্রশ্ন করবে বলে হাত তুলছে। হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে? পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে, কাঠঠোকরা পাখি কাঠে ফেরে। স্যার, এখানে পিঁপড়ে গর্তে ফেরা আর কাঠঠোকরার কাঠে ফেরা এই দৃষ্টান্ত দুটি ব্যবহার করে কবি কোন তাৎপর্য প্রকাশ করতে চেয়েছেন? হ্যাঁ শুনতে থাকো, আমি বলছি। আসলে আমাদের প্রত্যেকেরই একটা করে ঠিকানা আছে। পিঁপড়ের ঠিকানা হচ্ছে গর্ত, আর কাঠঠোকরা পাখির ঠিকানা হচ্ছে ওই কাঠ বা বৃক্ষ বা গাছ যেখানে সে থাকে। এখানে কি বলছে কবি, যে পিঁপড়ে তো খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, পিঁপড়ে খুব পরিশ্রমী, পিঁপড়ে খাবারের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেরিয়ে তারপরে তাকে আবার গর্তেই ফিরতে হয়। আসলে খাবার সে সন্ধানে বেরোয়, খাবার সন্ধানে গিয়ে খাবারের সন্ধান করে খাবার জোগাড় করে নিয়ে সে কিন্তু কী করে, গর্ততেই ফিরে আসে। আর কাঠঠোকরা পাখি যেখানেই উড়ে যাক খাবারের সন্ধানে, তাকে কিন্তু ওই কাঠেই ফিরতে হয়। আসলে পিঁপড়েও পিঁপড়ের লক্ষ্যই থাকে ওই গর্তে ফেরা, আর কাঠঠোকরা পাখির লক্ষ্যই থাকে ওই কাঠে ফিরে আসা। পিঁপড়েকে গর্ততেই ফিরতে হবে, আর কাঠঠোকরাকে ওই কাঠে ফিরে এসেই কাঠে ঠক ঠক করে ঠোকাতে হবে। তাহলে এখানে ঠিকানা বলতে শুধুমাত্র তার ওই আবাসস্থল মানে থাকার জায়গা এই অর্থ বুঝলে ভুল হবে। এখানে বুঝতে হবে ঠিকানা মানে তার অস্তিত্বের ঠিকানা। তাহলে এখানে পিঁপড়ে আর কাঠঠোকরা পাখি এই দুটি দৃষ্টান্ত উপস্থাপন করে কবি বোঝাতে চাইছেন, এই যে পিঁপড়ে ছোট্ট একটি ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে, আবার একটা অতি ছোট্ট প্রাণী পাখি এই কাঠঠোকরা, তারা
খাদ্যের সন্ধানে যেখানেই যাক, জীবনের প্রয়োজনে যেখানেই যাক না কেন, তাদের কিন্তু অস্তিত্বের প্রশ্নে সেই তার নিজের নিজের ঠিকানাতেই ফিরতে হয়। পিঁপড়েকে গর্তে ফিরতে হয় আর কাঠঠোকরা পাখিকে ওই কাঠেই ফিরতে হয়। আশা করি এই জায়গাটা বুঝতে পারলে। এবার আমি এগিয়ে যাব পরের অংশে। কবি বলছেন, বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে। বায়ুযান উড়োজাহাজ কি করে? ডানা মেলে আকাশে উড়ে যায়। উড়োজাহাজের স্বপ্ন পূরণ হয় ওই আকাশে ডানা মেলে। যেমন করে পাখির অস্তিত্ব ওই আকাশে ডানা মেলে সার্থকতা পায়, উড়োজাহাজের অস্তিত্বও ওই আকাশে ডানা মেলেই সার্থকতা পায়। কিন্তু দেখো, পাখি আকাশে ডানা মেলে ওড়ার জন্য জন্মেছে, আকাশে সে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, কিন্তু তাকে সাঁঝবেলাতেই ফিরে আসতে হয় সেই তার গাছের ডালে। ঠিক তেমনি উড়োজাহাজকেও আকাশে ডানা মেলার স্বপ্ন নিয়ে উড়ে বেড়ালেও তাকে কিন্তু ফিরে আসতে হয় বিমানবন্দরে। তাই কি বলছেন, বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রশ্ন আছে। তমজিৎ প্রশ্ন করছে, ও হাত তুলছে। হ্যাঁ বলো, কি প্রশ্ন? আমি শুনছি। বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে। স্যার, আকাশ তো নীল হয়, এখানে আকাশকে লাল বলা হয়েছে কেন? আর কবি বায়ুযানের বিমানবন্দরে ফিরে আসার মধ্যে দিয়ে কি কোনো বিশেষ তাৎপর্য প্রকাশ করেছেন? হ্যাঁ, তুমি শুনতে থাকো, খুব সুন্দর প্রশ্ন। যে আকাশ তো নীল হয়, তাহলে কবি এখানে বলছেন কেন লাল আকাশে ডানা মেলে, আকাশকে লাল বলছেন কেন? আর এই বায়ুযানের বিমানবন্দরে ফিরে আসার মধ্যে দিকে কোনো তাৎপর্য প্রকাশ করতে চাইছেন কবি বিশেষ কোনো? অবশ্যই চাইছেন, আমি বলছি, তুমি সঙ্গে থাকো, শুনতে থাকো। যে কথা বলছিলাম, যে বায়ুযান আকাশে ডানা মেলবে, উড়োজাহাজ আকাশে ডানা মেলবে, এটাই তার অস্তিত্ব। কিন্তু সেই আকাশে সে উড়ছে সারাদিন ধরে, কিন্তু যখনই আকাশ লাল হচ্ছে সন্ধ্যাবেলা, এখানে আকাশ লাল মানে কী বুঝতে হবে? আকাশ লাল মানে বুঝতে হবে সন্ধ্যা ঘনিয়ে আসছে। যখন সূর্য অস্ত যায় তখন কী হয়, পশ্চিম দিগন্ত রাঙিয়ে যায়। আর সেই পশ্চিম দিগন্তের মানে সেই লাল ছটা আকাশকে একেবারে পরিব্যাপ্ত করে। তাই এখানে বলছে, যখন ওই রকম সন্ধ্যা নামে তখন কী হয় না, উড়োজাহাজ কী করে একে একে বিমানবন্দরে ফিরে আসে। দেখো, পিঁপড়ের অস্তিত্বের চূড়ান্ত ঠিকানা কিন্তু ওই গর্ত, কাঠঠোকরা পাখিরও ওই কাঠ, আর এই উড়োজাহাজ এরোপ্লেন তারও ঠিকানা কিন্তু ওই বিমানবন্দর। সে বিমানবন্দরই ছিল, বিমানবন্দরই তার ঘর, তার আশ্রয়স্থল। তাহলে বিমানবন্দরে সে থাকে এবং বিমানবন্দর থেকেই সে আকাশে ওরা স্বপ্ন নিয়ে ডানা মেলে, আকাশ জয় করে তাকে আবার ফিরে আসতে হয় সেই বিমানবন্দরেই। আসলে ওই বিমানবন্দরেই তার আসল অস্তিত্বের ঠিকানা, আর বিমানবন্দরেই সে নিরাপদ। তাহলে দেখো, সাঁঝবেলাতে পাখিরা তাদের বৃক্ষে নিরাপদ, তাদের কুলায় নিরাপদ, পিঁপড়ে তার গর্তে নিরাপদ, আবার উড়োজাহাজ সেও কী করে না বিমানবন্দরে নিরাপদ। তাহলে এখানে লাল আকাশ মানে সন্ধ্যাবেলা তো বুঝতেই হবে, আবার এটাও বুঝতে হবে বিমান যতক্ষণ আকাশে থাকে ততক্ষণ কিন্তু তার বিপদের সম্ভাবনা। একদিকে তার স্বপ্ন পূরণ হচ্ছে, যদি আমরা উড়োজাহাজকে একটি সজীব কোনো প্রাণী বলে মনে করি, তাহলে দেখো প্রত্যেকের একটা স্বপ্ন থাকে প্রতিটি প্রাণীর, আমার তোমার সকলের স্বপ্ন আছে। তাহলে উড়োজাহাজের স্বপ্ন কি? অগ্নি করে সে আকাশে ডানা মেলবে, সে পাখি হয়ে উড়ে বেড়াবে, এই স্বপ্ন তার পূরণ হয়, স্বাদ তার পূরণ হয়, কিন্তু বিপদের ঝুঁকিও আছে, যে কোনো মুহূর্তেই উড়োজাহাজে দুর্ঘটনা ঘটতেই পারে। তাই যতক্ষণ না পর্যন্ত সে তার বিমানবন্দরে ফিরে আসে সে কিন্তু নিরাপদ নয়। তাহলে লাল রং কিন্তু মনে রাখতে হবে, একটি অর্থে বিপদের সংকেতকেও বোঝায়। তাহলে এখানে উড়োজাহাজের ওই সাঁঝবেলায় লাল হয়ে যাওয়া আকাশ মানে যেন ইঙ্গিত বহন করছে তাকে বিমানবন্দরে ফিরে যেতে হবে নিরাপদ ঠিকানায়, তার অস্তিত্বকে নিরাপদে সংরক্ষণ করতে হবে। এটা প্রতিটি প্রাণী তথা উদ্ভিদের যেন একটি আসল লক্ষ্য। দেখো, আমরা নিরাপদে থাকতে চাই আমাদের অস্তিত্ব নিয়ে, একটি গাছও তাই চায়, একটি পাখিও তাই চায়, পিঁপড়েও তাই চায়। তাহলে আমরা আমাদের
স্বপ্ন নিয়ে স্বাদ নিয়ে আমরা বহির্দুনিয়ায় বাইরের জগতে পা ফেলি, কিন্তু আমরা দিনান্তে কিন্তু সাঁঝবেলায় রাত্রিবেলায় আমরা কিন্তু ঘরে ফিরে আসি, কারণ সেখানেই আমার অস্তিত্ব কিন্তু নিরাপদ। তাহলে আমার অস্তিত্বকে নিরাপদে সংরক্ষণ করাই আমার হচ্ছে লক্ষ্য। তাহলে বিমানবন্দরে ফিরে আসাটাও কিন্তু মনে রাখতে হবে, বিমানের নিরাপদে তার অস্তিত্বকে সংরক্ষণ করা, এই জায়গাটা বুঝতে হবে। তাহলে লাল রং একদিকে সাঁঝবেলার ইঙ্গিত দিচ্ছে, আরেকবার আরেকটা দিকের ইঙ্গিত দিচ্ছে যে বিমানকে তার অস্তিত্বকে নিরাপদে রাখার জন্যে বিমানবন্দরে ফিরতেই হবে। তাই সাঁঝবেলা ঘনিয়ে আসতেই, আকাশ লাল হতেই একে একে বিমানগুলি ফিরে আসে বিমানবন্দরে। আবার এখানে কিন্তু ওই লাল রঙের মধ্য দিয়ে বুঝে যেতে হবে যে বিপদের ঠিকানা বলেছিলাম, যখন এখানে যদি শুধু তুমি যাত্রীবাহী বা পণ্য পরিবহনবাহী বিমান বোঝো, তাহলে কিন্তু যে অর্থ বললাম সেটা ঠিক, কিন্তু যদি বোঝো তুমি এখানে যুদ্ধ বিমান, তাহলে কিন্তু মনে রাখতে হবে লাল রঙ কিন্তু এখানে ওই যুদ্ধের সংকেত বহন করছে, বিপদের ইঙ্গিত বহন করছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত ওই যুদ্ধ বিমানগুলি আকাশ থেকে বিমানবন্দরে না ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু বিপদের সম্ভাবনা থেকেই যায়। এমনটি হতেই পারে মাঝ আকাশ থেকে তারা ভেঙে পড়লো, বা শত্রুপক্ষের গুলিতে তারা নিক্ষিপ্ত হয়ে অন্য জায়গায় ভূপতিত হলো। তাহলে যুদ্ধ বিমানের বিমানবন্দরে ফিরে আসাটাই নিরাপদ। তাহলে আকাশ লাল হয়েছে মানে এখানে বিপদের ইঙ্গিত বহন করছে, এবং যতক্ষণ পর্যন্ত আকাশ লাল থাকে এবং ওই বিমান বিমানবন্দরে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিপদের সংকেত, বিপদের সম্ভাবনা থেকেই যায়। তাহলে আমরা তিনটি অর্থ বুঝলাম, একটি হচ্ছে সন্ধ্যাগুনি আসা, আরেকটি অর্থ হচ্ছে কি না বিমানবন্দরে ফিরে আসার মধ্য দিয়ে বিমানের অস্তিত্বকে নিরাপদে সংরক্ষণ করা, আর যুদ্ধ বিমান যতক্ষণ না পর্যন্ত বিমানবন্দরে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু বিপদের ঝুঁকি বা সম্ভাবনা প্রবলতর থেকে যায়। এই অর্থটা বুঝলাম, আশা করি তমজিৎ তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। এবার আমি পরের অংশে গিয়ে যাব। ও আমার ভাষা, আমি তোমারই ভিতরে ফিরি। কবি ভাষাকে সম্বোধন করে বলছেন, ও আমার ভাষা, আমি তোমারই ভিতরে ফিরি। অদ্ভুত না, ভাষাকে সম্বোধন করছেন কবি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রশ্নের জন্য হাত উঠেছে, অহন প্রশ্ন করছে। হ্যাঁ অহন, বলো তোমার প্রশ্ন, আমি উত্তর দেব। ও আমার ভাষা, আমি তোমারই ভিতরে ফিরি। এখানে কবি ভাষাকে সম্বোধন করে কথাটি বলেছে, এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? আর কবি ভাষার ভেতরে ফেরা বলতে কি বুঝিয়েছে? হ্যাঁ, আমি জানতাম এই প্রশ্ন উঠবে। কবি ও আমার ভাষা এভাবে বলছেন, ভাষাকে সম্বোধন করে কেন বলছেন, আর আমি তোমারই ভিতরে ফিরি, কবি ভাষার ভেতর ফেরা বলতে কি কোনো বিশেষ তাৎপর্য প্রকাশ করছেন? হ্যাঁ, আমরা বলছি ও আমার ভাষা, কবি বলছেন ও আমার ভাষা, ভাষাকে সম্বোধন করছেন। দেখো, ভাষাকে আমাদের আপাত মনে হতে পারে ভাষা তো একটি জড় কিছু যার কোনো প্রাণ নেই, কিন্তু এরকম অর্থ বুঝলে কবিতার তাৎপর্য ধরা যাবে না। ভাষা কখনোই নিষ্প্রাণ জড় কিছু নয়, ভাষা সজীব। নদীকে তুমি কি বলবে, নদী কি নিষ্প্রাণ জড়? নিশ্চয়ই নয়, নদী কিন্তু সজীব, জীবনের প্রতিচ্ছবি হচ্ছে নদী। ঠিক তেমনি ভাষা, ভাষা হচ্ছে, মনে রাখতে হবে ভাষা কী করছে, ভাষা শব্দ বহন করে, ভাষা ইঙ্গিত বহন করে, ভাষা ভাব বহন করে, ভাষা মানুষের অস্তিত্বকে বহন করে। স্যার এত ভারী ভারী কথা বলছেন, ভাষার মধ্যে এত কিছু থাকে? নিশ্চয়ই থাকে। দেখো, আমরা ওর অর্থটা আশা করি ধরতে পারবো। যেমন ধরো, একটা সরু বাঁশ আর একটি আঁক, দুটো তো দেখতে একই রকম। বাঁশটিকে চিবলে খটখটে শক্ত, কিন্তু আঁকটিকে চিবলে তার মধ্যে কিন্তু সরস, একেবারে মিষ্টি রস, একেবারে পরিপূর্ণ। তাহলে আমাদের কবিতাকে বুঝতে গেলে ওই আঁক ভেবে তাকে চিবোতে হবে, নিংড়তে হবে, তা থেকেই আমাদের বেরিয়ে আসবে মিষ্টি রস। দেখি আমরা এই জায়গায় বুঝতে পারি কিনা, চলো তোমরা সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে এবং ভালো লাগবে। কবি বলছেন ও আমার ভাষা, তাহলে আমি পরিষ্কার বুঝছি আমরা যেমন করে একজন সজীব মানুষকে সম্বোধন করি যে ও আমার বন্ধু, সেরকমভাবে যেন বলছে ও আমার ভাষা। মানে ভাষা কবির কাছে, কবি নিজের যেমন একটা অস্তিত্ব আছে, কবির ভাষারও তেমনি একটি অস্তিত্ব আছে, আমার তোমার ভাষারও একটি অস্তিত্ব আছে। সেও সজীব কিছু, সেও প্রাণবন্ত কিছু, সেও বয়ে চলে, সেও শুয়ে চলে, সেও জীবনের প্রতিচ্ছবি বহন করে, জীবনের ঘাত প্রতিঘাত বহন করে, এবং আমার তোমার আমাদের প্রত্যেকের অস্তিত্বকে বোধ করি সংরক্ষণ করে। কিভাবে আমরা দেখি, কবি বলছেন আমি ভাষারই ভিতরে ফিরি। এই জায়গাটা বুঝতে হবে, তাৎপর্য অতি গভীর। আসলে আমি কবি সম্বন্ধে অনেক কথাই বলিনি, যে কবি একটু বলে নিই
যে কবি, আমি আগেই বলেছি হিন্দি ভাষা ও সাহিত্যের প্রখ্যাত কবি, উনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে হিন্দি বিভাগে অধ্যাপনা করতেন এবং উনি আধুনিক কবিদের মধ্যে অন্যতম। উনি অত্যন্ত সহজ সরল ভাষায় কবিতা লিখতেন, ওনার কবিতার ভাষাগুলি অত্যন্ত সহজ আর উনি শব্দ চয়ন করতেন খুব সহজ সরল। আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষায় ভাবি, ঠিক সেই সব ভাষাগুলিকে উনি, শব্দগুলিকে তিনি চয়ন করতেন। আর এই কবির কবিতার মধ্যে আমরা প্রতিটি পর্যায়ে আত্মমূল্যায়ন পাই। স্যার, আত্মমূল্যায়ন কি? দেখো, আমরা তো প্রতিনিয়ত নানান কাজ করি, আমাদের জীবন ও জীবিকা নির্বাহ করি, তা করতে গিয়ে আমরা ঠিক করছি না ঠিক করছি না সেই ব্যাপারে ভাবাই হচ্ছে আত্মমূল্যায়ন। কবি প্রতিটি পর্যায়ে আত্মমূল্যায়ন করেছেন। আসলে কবির এই যে কবিতা, এই আধুনিক কবিতার মধ্যে আমরা তার জীবনধারার একটা প্রতিফলন দেখতে পাই। আসলে আমাদের এই ভারতবর্ষে একদিন পরাধীন ছিল, কবি জন্মেছিলেন পরাধীন ভারতবর্ষে। তাহলে একদিকে পরাধীনতা, দেশ স্বাধীন হওয়া, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, দেশপ্রেম, দেশ উত্তাল হয়ে যাওয়া তার উপরে ছাপ ফেলেছে। তারপরে দেশ বিভাগের যন্ত্রণা তিনি বুকে বহন করেছেন, ভারতবর্ষকে দুটুকরো করে পাকিস্তান এবং ভারতবর্ষ করা হয়েছে। আবার পরবর্তীকালে পাকিস্তান দুটুকরো হয়ে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হয়েছে। তাহলে একদিকে স্বাধীনতা আন্দোলন, সেই সঙ্গে দেশ বিভাগের যন্ত্রণা, তারপরে স্বাধীন ভারতবর্ষের নানা রাজনৈতিক ওঠাপড়া, সরকারি শাসনযন্ত্রের নানা রকমের সুচারু অত্যাচার, নিয়ন্ত্রণ তার উপরে গভীর ছাপ ফেলেছে। তিনি সভ্য মানুষ তো, সবসময় হয়তো প্রতিবাদ করে উঠতে পারেননি, কিন্তু নিজের কাছে নিজে যেন, নিজের কাছে নিজে যেন কি বলবো, মানে নিজেকেই নিজে যেন মনের কাঠগড়ায় আসামিরূপে তিনি দাঁড় করিয়েছেন এবং প্রতিনিয়ত মূল্যায়ন করেছেন। তিনি একটি কবিতায় প্রশ্ন করেছেন যে তা তিনি থাকতেন উত্তরপ্রদেশের বালিয়া অঞ্চলে, সেখান থেকে একটি মুসলিম পরিবার দেশ বিভাগের পরে চলে যায় কোনো একটা জায়গায়, সেখানে তিনি তাদের খোঁজ জানতেন না। আর তিনি কিন্তু একটি কবিতায় বলছেন, নিজেকে উদ্দেশ্য করেই বলছেন যে কেদার সিং, তুমি কি খবর রাখো যে তোমার পাড়ার ওই প্রতিবেশী কোথায় গেছে, বাংলাদেশ না পাকিস্তান? তুমি কি খবর রাখো পাকিস্তানে কতগুলি পাতা রোদ ঝরে যায়, গভীর তাৎপর্য বহন করছে। মানে তার একটি প্রতিবেশী, একটি ভিন্ন ধর্মের প্রতিবেশী চলে গেছে তার দেশ বিভাগের পরে তার পছন্দের জায়গায়, তাও তিনি প্রশ্ন করছেন, তিনি তো তার প্রতিবেশীর খোঁজ রাখেন না। তাহলে প্রতিবেশী চলে গেছে, তার খোঁজ না রাখাতেও তিনি মর্মাহত এবং আত্মমূল্যায়ন করছেন। হ্যাঁ, এভাবে নানান পর্যায়ে কবি কিন্তু নিজেকে উদ্দেশ্য করে নিজের নাম নিয়েই প্রশ্ন করেছেন, এই কবিতাতেও তার নজির আছে। তাহলে কবির মনের মধ্যে গভীরভাবে ছাপ ফেলেছে এই সমস্ত কিছু। তাহলে এখানে কি বলছেন, আমি তোমারই ভিতরে ফিরি, ভাষাকে উদ্দেশ্য করেই বলছেন, ভাষা আমার যেমন অস্তিত্ব আছে তোমারও অস্তিত্ব আছে। আর পিঁপড়ে যেভাবে গর্তের মধ্যে ফিরে নিরাপদে তার অস্তিত্বকে সংরক্ষণ করে, কাঠঠোকরা পাখি তার ওই কাঠে মানে গাছে ফিরে এসে তার অস্তিত্বকে সংরক্ষণ করে, বিমানবন্দরে ফিরে এসে ওই উড়োজাহাজ, ওই যাত্রীবাহী বিমান, পণ্যবাহী বিমান কিংবা যুদ্ধ বিমান বিমানবন্দরে ফিরে এসে তার অস্তিত্বকে সংরক্ষণ করে, নিরাপদে রাখে, ঠিক তেমনি আমার ভাষা, আমার মাতৃভাষা, আমি তোমারই ভিতরে ফিরে এসে আমার অস্তিত্বকে নিরাপদে অনুভব করি। আসলে কবি এই যে নানান জায়গায় যাচ্ছেন, তার প্রতিদিনের দৈনন্দিন কাজকাম করছেন এবং এমনি করে তার জীবনধারা তার উপরে গভীর ছাপ ফেলেছে, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে কবি ভাষার মধ্যে আশ্রয় নিচ্ছেন। আসলে কবি তার মাতৃভাষা দিয়ে প্রতিবাদ করতে পারছেন না, সোচ্চার হয়ে কিছু বলতে পারছেন না, হয়তো কবি যা লিখতে চাইছেন তা লেখনী দিয়ে প্রতিবাদের ঝড় তুলতে চাইছেন, সেই লেখনী দিয়ে তার লেখা হয়তো বেরোবে, কিন্তু তিনি জোর করে তার লেখনীকে স্তব্ধ করে রেখেছেন যে না, এই লেখা লিখলে পরে হয়তো তার উপরে সামাজিক চাপ আসবে, হয়তো তার উপরে রাজনৈতিক চাপ আসবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তিনি তার লেখনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে পাচ্ছেন না। তার লেখনীতে অনেক প্রতিবাদ তিনি করেছেন, নিজের উদ্দেশ্যে করেছেন, কিন্তু সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে পরোক্ষভাবে করেছেন, কিন্তু প্রত্যক্ষভাবে তিনি করতে পারছেন না, এই জন্যে মনে মনে মর্মাহত। এবং তিনি যখন এমনি করে মর্মাহত হচ্ছেন, তখন তার অস্তিত্ব খান খান হয়ে যাচ্ছে। আমাদের অস্তিত্ব যতক্ষণ না পর্যন্ত 100% পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অস্তিত্ব কিন্তু পুরোপুরি চরিতার্থ হচ্ছে না। একটি তারাবাতি যখন একেবারে পুরো তারার মতো জ্বলতে থাকে, তখনই তার অস্তিত্বের চরিতার্থতা, একটি তুবড়ি যখন পূর্ণ মাত্রা আকাশ ছোঁয়ার চেষ্টা করে, তখনই তার অস্তিত্বের চরিতার্থতা। ঠিক তেমনি একটি মানুষ যখন, একজন মানুষ যখন
যখন 100 ভাগ তার অস্তিত্বকে চরিতার্থ করতে পারে তখনই বোধ হয় তার বেঁচে থাকা সার্থক। কবি কিন্তু পারেননি, যা লিখতে চেয়েছেন তাহলে লিখতে পারেননি। লিখতে পারতেন কিন্তু ওই যে বললাম নানান কিছু ভেবে তিনি তার লেখাকে নিয়ন্ত্রণ করেছেন, তাই তিনি ভাষার মধ্যে ফিরে আসছেন, ভাষার মধ্যে আশ্রয় নিচ্ছেন, ভাষাকে উদ্দেশ্য করেই বলছেন যে আমি তোমারই ভিতরে ফিরে আসি। তাহলে কবি ভাষার আশ্রয় নিচ্ছেন, মানে কবি মনে মনে ভাষার এই যে আমি যে কথাগুলো বলছি কবির মনের মধ্যে এগুলো হচ্ছে, তাই তো বলতে পারছি আমরা কবি বিভিন্ন লেখা পাঠ করে তার তাৎপর্য বা নির্যাস বের করে আনার পরে আমরা এগুলো ধরতে পারছি। আমি তো আর মন গড়া কথা বলছি না, কবির নানান কবিতায় এই সমস্ত তত্ত্ব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো পাঠ করার মধ্যে দিয়ে বলছি। কবি কী করছেন, ভাষার মধ্যেই ফিরে আসছে আর ভাষারই মধ্যে তার অস্তিত্বকে পূর্ণমাত্রায় খুঁজে পাচ্ছে। তাই তিনি কবি কী বলছেন, ভাষাকে উদ্দেশ্য করে বলছেন ও আমার ভাষা। কবি নিজের যেমন অস্তিত্ব আছে ভাষারও অস্তিত্ব আছে। আসলে পিঁপড়ের ঠিকানা হচ্ছে ওই গর্ত, কাঠঠোকরার কাঠ, বিমানের বিমানবন্দর, আর কবি তুমি আমি আমাদের মানুষদের হচ্ছে ভাষা, আমাদের মাতৃভাষাই আমাদের ঠিকানা। আশা করি অহন বুঝতে পারলে এই অংশটি তাৎপর্য। আর বিস্তারিত বলছি না, তাহলে খুব গুরু হয়ে যাবে ব্যাপারটি। এবার পরের অংশে এগিয়ে যাব। কবি বলছেন, চুপ করে থাকতে থাকতে আমার জীব অসার হয়ে যায়, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। একটু আগেই বলছিলাম কবি যা বলতে চান তা বলতে পাচ্ছেন না, যা লিখতে চান তা পূর্ণমাত্রায় লিখতে পাচ্ছেন না। ওই যে বললাম তার উপরে নানা রকম চাপ, সামাজিক চাপ, রাজনৈতিক চাপ, এগুলি পরোক্ষভাবে থাকে, এগুলি মানে ঘোষণা করে আসে না, এগুলি সন্তর্পণে আসে, এদের পদধ্বনিও শুনতে পাওয়া যায় না। কিন্তু যারা কী বলবো সচেতন মানুষ তারা বুঝতে পারে। তাহলে কবির মধ্যে নানা রকম চাপ কাজ করেছে, তাই তিনি সম্পূর্ণটা বলতে পারেননি, সম্পূর্ণটা লিখতে পারেননি। অনেক প্রতিবাদই তিনি করেছেন, কিন্তু প্রচ্ছন্নভাবে করেছেন, কই প্রত্যক্ষভাবে তো প্রতিবাদ করতে পারেননি। তাই তিনি নিজেকে বিবেকের কাঠগড়ায় আসামি রূপে দাঁড় করিয়েছেন এবং আত্মমূল্যায়ন করছেন। আসলে আমাদের প্রতিটি মানুষের পরিচয় তো আমরা মানুষ কি না, আমাদের মান ও হুঁশ আছে, হুঁশ আছে বলেই কবি বুঝতে পেরেছেন তার অসম্পূর্ণতা, তার অক্ষমতা, এবং তার মান আছে বলেই তিনি নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আমরা মানুষরা যদি আমাদের প্রতিটি কাজের যদি আত্মমূল্যায়ন করি তাহলেই বোধ হয় আমরা প্রকৃত মাত্রার মানুষ হয়ে উঠতে পারবো। তাই উচিত আমাদের প্রতিটি কাজেরই আত্মমূল্যায়ন করা। যে মানুষ আত্মমূল্যায়ন করে সে মানুষ কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে আর ভুলটা করে না। এবার আমি এই তাৎপর্যটা বলবো, তাৎপর্য খুব গভীর, আমরা শুনতে থাকো ধীরে ধীরে, আশা করি বুঝতে পারবে। তাহলে কবি চুপ করে থাকতে থাকতে বলছেন তার জীব অসার হয়ে যায় আর তার আত্মা দুঃখ হয়ে ওঠে। আমি দেখছি হ্যাঁ প্রশ্ন করবে বলে দেবমাল্য হাত তুলছে। হ্যাঁ দেবমাল্য বলো, তোমার কি প্রশ্ন আছে, উত্তর পাবে। চুপ করে থাকতে থাকতে আমার জীব অসার হয়ে যায়, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। এখানে কবি চুপ করে থাকা বলতে কি বুঝিয়েছেন? হ্যাঁ আমি জানি ওর আরো প্রশ্ন আছে, বলো। জীব অসার হওয়ার অর্থ কি? আরো আছে প্রশ্ন, বলো। কবির আত্মা দুঃখ হয়ে ওঠে, এ কথার তাৎপর্য কি? হ্যাঁ এইবার ওর প্রশ্ন সম্পূর্ণ হচ্ছে। দেবমাল্য প্রতিদিন খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে, এটাই ওর স্বভাব। হ্যাঁ দেবমাল্য তুমি শুনতে থাকো, আমি উত্তর দিচ্ছি। কবির মধ্যে নানান কিছুর প্রভাব আমরা দেখতে পাই। একদিকে দেশ বিভাগের যন্ত্রণা, দেশ বিভাগের ফলে উদ্ভূত যে কী বলবো এই উদ্বাস্তু সমস্যা, সেই সঙ্গে দেশ বিভাগের পরে পরেই যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার প্রভাব, সেই সঙ্গে সামাজিক চাপ, রাজনৈতিক প্রভাব এবং রাষ্ট্রযন্ত্রের প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ, এই সব কিছুই কবির মধ্যে গভীরভাবে ছাপ ফেলেছে। কবি প্রতিবাদী কবি, সমকালীন কবিদের মধ্যে তার লেখায় যথেষ্ট বলিষ্ঠ, প্রচ্ছন্ন প্রতিবাদ প্রকটভাবে আছে, কিন্তু সরাসরিভাবে তিনি সেইভাবে প্রতিবাদ করতে পারেননি। আর বারবার প্রতিবাদ করতে ওইভাবে পারেননি বলেই, তার প্রতিবাদ প্রচ্ছন্ন থেকে গেছে বলেই তিনি কী করেছেন, বারবার নিজের আত্মমূল্যায়ন করেছেন এবং নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন যে কেদারনাথ তুমি এটা করতে পারোনি, ইত্যাদি ইত্যাদি বলছেন চুপ করে থাকতে থাকতে। তাই কবি যা বলতে চেয়েছেন তা বলতে পারেননি আর যা লিখতে চেয়েছেন তা লিখতে পারেননি। আসলে লেখনীর মধ্য দিয়েও তো কবিরা সাহিত্যিকরা বলেন, তাই এখানে
এখানে বলা বলতে বুঝতে হবে, তার শুধু মুখের বলা না, মুখের বুলি নয়, তার লেখাটাকেও বুঝতে হবে। তাহলে কবি চুপ করে থেকেছেন, কবি অনেক কিছুরই প্রতিবাদ করতে পারেননি সাক্ষাৎভাবে, আর কি তাই তার জীব অসার। তিনি মৌন থেকেছেন, নির্বাক থেকেছেন, এইভাবে মৌন থাকতে থাকতে, নির্বাক থাকতে থাকতে তার জীব যেন অসার হয়ে গেছে। ওই যে বলেছে আমাদের কি বলবো, জীববিজ্ঞানে তথ্য আছে না, যে যে অঙ্গের ব্যবহার আমরা করি না সে অঙ্গ আমাদের কয়েক হাজার বছর পরে কি হয় না, একেবারে কি বলবো, বিলুপ্ত বা অবলুপ্ত হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি এখানে কবি যেন জীবদ্দশাতে অনুভব করছেন, তার জীবের ব্যবহার না করতে করতে তার জীবখানি অসার হয়ে গেছে, কারণ তিনি চুপ থেকেছেন। কথা বলে তো আমাদের জীব নড়ে চড়ে, কবি কথা বলেননি মানে, কবি এখানে কথা বলেননি মানে বুঝতে হবে কবি সাক্ষাৎভাবে সরাসরিভাবে তীব্র প্রতিবাদ করতে পারেননি, বা তার লেখার মধ্য দিয়ে তিনি তীব্রভাবে প্রতিবাদী কথা বলতে পারেননি। প্রচ্ছন্নভাবে বলেছেন, প্রচুর বলেছেন, কিন্তু সরাসরিভাবে বলতে পারেননি। তাই বলছেন, চুপ করে আছি আমি, আমি চুপ করে আছি, আমি কিছুই বলতে পারছি না, আমি বাধ্য হয়ে চুপ করে থেকেছি, ভয়ে ভীত হয়ে চুপ করে থেকেছি, আর তাই আমার জীবখানি অসার হয়ে গেছে। জীবের ব্যবহার না করে করে আমার জীবখানি অসার হয়ে গেছে, আর আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। আসলে আমাদের অস্তিত্ব কিন্তু আমাদের ভাষারই মধ্যে, কবির আত্মা দুঃখ হয়ে ওঠে বলছেন। তাহলে আমি, আমার জীবখানি আছে কথা বলার জন্যে, জীবের সার আছে কথা বলার কারণেই, আমি যখন কথা বলি আমার জীবখানি নড়ে চড়ে, আমি বুঝতে পারি আমার জীবের সার আছে, আমার জীব সচল সচেতন। তাই যখন আমি চুপ করে থাকি, আমি যদি বছরের পর বছর চুপ করে থাকি, আজীবন চুপ করে থাকি, তাহলে আমার জীবখানি যেন অসারত্ব লাভ করবে। জীব প্রকৃত মাত্রায় অসার না হলেও ব্যবহার না করে করে যেন অনুভবভাবে অসার হয়ে গেছে। আসলে ওই যে বললাম, কবি এখানে আত্মমূল্যায়ন করছেন, তার জীবখানি যেন অসারত্ব লাভ করেছে। এখানে বুঝতে হবে কবি নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, নিজেরই বিবেক, নিজের বিবেকেরই কাঠগড়া, নিজেই নিজেকে আসামির উপস্থাপন করছেন এবং নিজেই কী করছেন, বিচারকের আসনে আসীন। অদ্ভুত কিন্তু পরিস্থিতি, যে কবি আত্মমূল্যায়নে এমন পথই বেছে নিয়েছেন যে তিনি চুপ করে থেকেছেন, তিনি কথা বলতে পারেননি, প্রতিবাদের ঝড় তুলতে পারেননি, সোচ্চার হয়ে প্রতিবাদ করতে পারেননি, কিংবা লেখনীতে সোচ্চার হতে পারেননি, সবসময় প্রচ্ছন্ন থেকেছেন, নিরাপদে থেকেছেন, যেন সামাজিক প্রতিপত্তি, সামাজিক সম্মান রক্ষা করার জন্যে, রাজনৈতিক ছত্রছায়ায় নিরাপদে থাকার জন্য তিনি যেন এগুলো করছেন, তিনি আত্মমূল্যায়ন এগুলো বলছেন। দেখো, আমার কিন্তু উদ্দেশ্য রাজনৈতিক সমালোচনা বা কোনো ব্যক্তির সমালোচনা করার উদ্দেশ্য নয়, কবি তার কবিতার মধ্যে যে তাৎপর্যটুকু বহন করছেন আমি সেটুকুই বক্তব্য রাখছি। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং আস্থা রেখেই আমি আমার বক্তব্য রাখছি। এই অংশের তাৎপর্যটা খুব ভালো করে বুঝতে হবে। কবি বলছেন, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। ওই যে বললাম যে পিঁপড়ের অস্তিত্বের চরিতার্থতা তার গর্তের মধ্যে, কাঠঠোকরার কাঠে, বিমানের বিমানবন্দরে, আর একজন মানুষের তার ভাষার মধ্যে, ভাষার মধ্যেই মানুষ তার অস্তিত্বের পূর্ণতা খুঁজে পায়, চরিতার্থতা খুঁজে পায়। কিভাবে না, আমরা ভাষা দিয়েই কিন্তু মনের ভাব প্রকাশ করি। আমরা ওই যে একুশের তাৎপর্য গদ্যাংশটি পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা বুঝেছিলাম যে আমরা ভাষা দিয়েই মনের ভাব প্রকাশ করি। আমাদের চিন্তা, আমাদের সব কিছুই চলে কিন্তু ভাষা দিয়ে। আমাদের চিন্তায় চেতনা যা কিছু প্রতিভাত হয় তা তো আমাদের মাতৃভাষার মাধ্যমেই হয়, আমরা পড়েছি বিস্তারিতভাবে। তোমরা যদি চাও আই বাটনে ক্লিক করে সেই গদ্যাংশটি দেখে নিতে পারো, যে আমাদের মাতৃভাষা ব্যবহারের মধ্যে দিয়েই আমাদের চিন্তা ও চেতনার বিকাশ ঘটে। তাহলে কবি এই যে যা বলতে চেয়েছেন তা বলতে পারেননি, যা লিখতে চেয়েছেন তা সরাসরি লিখতে পারেননি, তাই তিনি কী করছেন, তার মাতৃভাষার আশ্রয় নিচ্ছেন। মাতৃভাষার মাধ্যমেই তিনি কিন্তু মনে মনে এই ব্যাপারগুলি অনুভব করেছেন, এবং তিনি এই মাতৃভাষা ব্যবহার করেই অনুভব করেছেন, এবং মাতৃভাষা ব্যবহার করেই তিনি আজকে আত্মমূল্যায়ন করছেন, নিজেকে বিবেকের কাঠগড়ায় আসামিরূপে দাঁড় করিয়েছেন, এবং তিনি নিজেই বিচারকের আসনে আসীন হয়ে ওই মাতৃভাষাতেই তার বিচার করছেন। তাহলে মাতৃভাষা ব্যবহারের মধ্য দিয়েই হচ্ছে। তাই বলছে যে আমার আত্মা দুঃখ হয়ে ওঠে, যে কবির আত্মা দুঃখ হয়ে যায় কখন, যখন তিনি বাংলা ভাষা, আমরা এখানে বাংলা ভাষা বলছি, কবি কিন্তু ওখানে হিন্দি ভাষা মানে তার মাতৃভাষা, তাহলে আমরা এখানে বাংলা ভাষাই বলবো, যে আমরা আমাদের অস্তিত্বের ঠিকানা খুঁজে পাবো আমাদের মাতৃভাষা, আমাদের বাংলা ভাষার মধ্য দিয়েই। তাহলে আমি যেন আমার প্রতিটি কাজের মূল্যায়ন যেন আমি করতে পারি,
আসলে কবি যে কথা বলতে চেয়েছেন সে কথা সরাসরিভাবে বলতে পারেননি, হয়তো প্রচ্ছন্নভাবে বলেছেন। কবি যে কথা লিখতে চেয়েছেন সরাসরিভাবে লিখতে পারেননি, হয়তো প্রচ্ছন্নভাবে লিখেছেন। তাই কবির আত্মা দুঃখ হয়ে ওঠে, তিনি তার মাতৃভাষা ব্যবহার করে তার মনের ভাবটি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেননি। তিনি মাতৃভাষা দিয়ে বলতেও পারেননি, লিখতেও পারেননি সম্পূর্ণ মাত্রায়, তাই তার আত্মা দুঃখ হয়ে ওঠে। মানে আমাদের দেখো দুঃখ কিন্তু আমাদের মনে হয়, কষ্ট ব্যথা যন্ত্রণা শরীরে হয়, কিন্তু দুঃখ কষ্ট আমাদের মনে হয় বলি। কবি বলছেন আত্মায় দুঃখ হয়, মানে এখানে বুঝতে হবে কি যে কবির অস্তিত্ব দুঃখে পরিপূর্ণ হয়েছে। তাহলে এখানে আত্মা মানে বুঝতে হবে অস্তিত্ব, তাহলে কবির অস্তিত্ব যেন দুঃখের প্রতিমূর্তি হয়ে ওঠে, যেন পৃথিবীর সমস্ত দুঃখ পুঞ্জীভূত হয়ে কবির আত্মায় মানে সন্নিবিষ্ট হয়েছে। কবির আত্মাখানি যেন জমাটবদ্ধ দুঃখের রূপ পরিগ্রহ করেছে। তাহলে এখানে বুঝে নিতে হবে আমাদের, এখানে কবি আত্মা বলতে তার নিজের অস্তিত্বকে বুঝিয়েছেন, আবার ভাষার মধ্যেই কবি তার নিজের অস্তিত্বকে খুঁজে পাচ্ছেন, এবং সেই মাতৃভাষা ব্যবহার করে তিনি যখন মনের ভাব কথা বলে প্রকাশ করতে পাচ্ছেন না সম্পূর্ণ মাত্রায়, প্রতিবাদ করতে পাচ্ছেন না, আবার তার লেখনী দিয়েও মনের ভাবটি প্রকাশ করে সম্পূর্ণ মাত্রায় সরাসরি প্রতিবাদ করতে পাচ্ছেন না, হয়তো প্রচ্ছন্নভাবে করছেন কিন্তু তাতে কবি সন্তুষ্ট নন। কবি জীবনে অনেক সম্মাননা অনেক মানপত্র পেয়েছেন তার এই প্রতিবাদী লেখার জন্যে, তার সমকালীন এমনি লেখার জন্যে, কিন্তু কবি তাতে সন্তুষ্ট নন। কবি জানেন তিনি যা চেয়েছিলেন বলতে তা বলতে পারেননি, যা চেয়েছিলেন লিখতে তা লিখতে পারেননি। তার মধ্যে সেই ভয় কাজ করেছে যে সামাজিক চাপ আসতে পারে, তার উপরে রাজনৈতিক চাপ আসতে পারে, তার যে সামাজিক প্রতিপত্তি ও মর্যাদা তিনি লাভ করেছেন, যে সামাজিক অবস্থান স্বীকৃতি তিনি লাভ করেছেন, তা হয়তো তার থেকে কেড়ে নেওয়া হতে পারে। এই সব কিছু ভয় মানে সন্নিবিষ্ট হয়ে তার মাতৃভাষার গলাটা যেন চিপে ধরেছিল, তার অস্তিত্বকে যেন পূর্ণ মাত্রায় বিকশিত হতে দেয়নি, সেই রকম ব্যাপারটি। তাহলে এখানে কবি কিন্তু নিজে জানেন যে তিনি কি পারেননি, কোথায় তিনি ব্যর্থ, কতটা তিনি ব্যর্থ, এটা কিন্তু তিনি খুব ভালো করে জানেন। তাই বলছে চুপ করে থাকতে থাকতে, কবি চুপ করে আছেন, চুপ করে থাকতে, একের পর এক ঘটনা ঘটেছে তিনি চুপ করে থেকেছেন, দেশ বিভাগ হয়েছে তিনি চুপ করে থেকেছেন, উদ্বাস্তু সমস্যা হয়েছে তিনি চুপ করে থেকেছেন, দেশ বিভাগের পরে পরেই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছেন, চুপ করে থেকেছেন, নানা রকম রাজনৈতিক অত্যাচার দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে তিনি চুপ করে থেকেছেন, সামাজিক অবক্ষয় এসেছে তিনি চুপ করে থেকেছেন, সরাসরি প্রতিবাদ করতে পারেননি, তাই তার জীব যেন অসার হয়ে গেছে, তিনি চুপ করে থাকতে থাকতে জীবের ব্যবহার না করতে করতে আর তার সেইটা অনুভব করতে পারছেন বলেই তার আত্মা আজকে দুঃখের প্রতিমূর্তি হয়ে উঠেছে। কবি খুব সচেতন, কবি অনুভব করেছেন যে তিনি পারেননি, তিনি ব্যর্থ, এই ব্যর্থতা সম্বন্ধে তিনি সচেতন। তাহলে এই জায়গায় আমরা বুঝবো কবি যখন এমনি করে আত্মমূল্যায়ন করেন, নিজের ত্রুটি ব্যর্থতা অসম্পূর্ণতা অক্ষমতা সম্বন্ধে সচেতন, এবং নিজেকে নিজেকের বিবেকের কাঠগড়ায় আসামিরূপে দাঁড় করিয়ে নিজেই বিচারক হয়ে তার মূল্যায়ন করেন, এবং নিজের জীবখানি চুপ করে থাকতে থাকতে অসারত্ব লাভ করেছে এবং তার আত্মা দুঃখের প্রতিমূর্তি হয়ে উঠেছে, পৃথিবীর সমস্ত দুঃখ পুঞ্জীভূত হয়ে তার আত্মাকে বিষাদগ্রস্ত করেছে, এই সব কিছু উপলব্ধি করেন, তখন কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি কবি কিন্তু মোটেই অমনি করে কি বলবো স্বার্থান্বেষীদের দলে পড়েন না। কবি মোটেই চুপ করে থাকার লোক নয়, তিনি তো আত্মমূল্যায়নটা করেছেন, অন্তরে অন্তরে হলেও করেছেন, কিন্তু আমরা কতজন পারি এমনি করে অন্তরে অন্তরে আত্মমূল্যায়ন করতে যে আমি এই কাজে ব্যর্থ, আমি এই কাজটি করতে পারিনি। আসলে এইখানেই আমাদের মানুষ রূপে পরিচয়, এইখানেই আমাদের মনুষ্যত্বের বিকাশ, যে আমার কি বলবো মান ও হুঁশ মানে আমাদের মর্যাদা ও চেতনা যত বিকশিত হবে তত আমি আত্মমূল্যায়ন করব, আর আত্মমূল্যায়ন যত করব তত এগুলোর বিকাশ করবে। কিন্তু তাই কবি যখন এমনি করে আত্মমূল্যায়ন করেন তখন আমরা মোটেই বলতে পারি না যে কবি চুপ করে থেকেছেন, তার জীব অসার হয়ে গেছে, তার আত্মা সত্যিই দুঃখের প্রতিমূর্তি হয়েছে বটে, কিন্তু সে দুঃখের প্রতিমূর্তির মধ্যেও তার অস্তিত্ব কিন্তু চরিতার্থ হয়েছে আমরা বলবো। তাহলে কবি এমনি করে আত্মমূল্যায়নের মধ্য দিয়েই তার অস্তিত্বকে 100% চরিতার্থ করেছেন আমরা এটাই বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কবি কিন্তু মোটেই এই কবিতা কিন্তু নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করছে না নিজের জন্যে,
নিজের দিকে আঙুল তুলেছেন। আমরা কি করি, সমাজের প্রতিটা মানুষ কি করি, এমনি করে আঙুল তুলি যে তুমি অপরাধী, তুমি দোষ করেছো, তোমার ত্রুটি। কিন্তু দেখো ভালো করে, আমার দিকে কিন্তু তিনটি আঙুল রয়েছে। আমি অন্যের দিকে একটি আঙুল আমি কিন্তু উঁচিয়ে প্রতিবাদ করি, তাকে অপরাধী সাব্যস্ত করি, কিন্তু আমার নিজের দিকে কিন্তু তিনটি আঙুল থাকে। কবি এই কাজটিই করেছে, নিজের দিকেই সম্পূর্ণভাবে অঙ্গুলি নির্দেশ করেছেন। তাহলে কবি যখন এমনি করে আত্মমূল্যায়ন করেন, তখন বুঝতেই হবে তার আত্মমর্যাদা কতখানি প্রকট ছিল এবং তার অস্তিত্ব কিন্তু পূর্ণমাত্রায় চরিতার্থ হয়েছে। এবং তার আত্মা যতই দুঃখের প্রতিমূর্তি হোক, তার অস্তিত্ব মাতৃভাষার মধ্যে এমনি করে পূর্ণমাত্রায় চরিতার্থটা পেয়েছে। তাহলে আমরাও যদি এমনি করে আমাদের প্রতিটি কাজের আত্মমূল্যায়ন করি, নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে মূল্যায়ন করি, তাহলে আমাদের মান ও মর্যাদার বিকাশ ঘটবে এবং মনুষ্যত্বের বিকাশ ঘটবে এবং মানুষ হিসেবে আমরা অনেক উচ্চ মাত্রায়, উচ্চ পর্যায়ে উন্নীত হব এবং আমাদের যে কোনো কাজেই আমাদের সফলতা আসবে। সফলতা মানে কিন্তু আমি বাহ্যিক সফলতার কথা বলছি না, অন্তরে অন্তরে মন্তরে মন্তরে সফলতার কথা বলছি। আমার অন্তরে যদি আমি সফল হই, তাহলে বাহ্য দুনিয়ার পরোয়া কে করে? আশা করি কবিতাটা তোমরা বুঝতে পারলে। জানি না কবিতাটা দুর্বোধ্য হয়ে গেল কিনা, আমি খুব সহজ করে খুঁটে খুঁটে বোঝানোর চেষ্টা করেছি। আসলে এই কবিতার তাৎপর্য খুব সুগভীর। তোমরা যদি আপাত কবিতাটি পড়ো, অনেকে হয়তো বাড়িতে পড়েছো, কবিতাটা মনে হবে কীরকম অতি সাধারণ কথা দিয়ে সহজ সরল করে বলা, এর আবার কী গভীর তাৎপর্য থাকতে পারে? কিন্তু আজ বুঝতে পারলে আশা করি কত গভীর তাৎপর্য আছে। আমি তাও খুব সংক্ষেপে বললাম, বললামই না কোনো তাৎপর্য। তাহলে আশা করি আমরা কবিতাটা বুঝলাম, তোমাদের শ্রেণীর জন্য এইটুকু তাৎপর্যই যথেষ্ট। তাহলে তোমরা বাড়িতে এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো, আমরা এই প্রশ্নগুলো তো পড়বই। আজকের ভিডিও খুব ভালো করে দেখো, প্রশ্ন তৈরি করো, টেক্সট বই খুঁটে খুঁটে পড়ো, আর ডেসক্রিপশন বক্স অবশ্যই পড়বে। তারপরে আমাদের সোমবারে পরীক্ষা হবে যথারীতি সকাল 11টায়। তোমরা জানো পরীক্ষার সময় 11টা থেকে 2টো করে দিয়েছি। পরীক্ষার জন্য সময় বরাদ্দ 30 মিনিট, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় 11টা থেকে 2টো পর্যন্ত। ঠিক 10:55 যেই বাজবে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা 11টা থেকে পরীক্ষা দাও, 30 মিনিট ধরে পরীক্ষা দাও, দিয়ে আমাকে উত্তরপত্র পাঠাও, আমি খাতা চেক করে তোমাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ, গত সোমবার যে পরীক্ষা হয়েছে আমাদের, সেই খাতা এখনও দেখে উঠতে পারিনি, প্রচুর খাতা এসেছে। আমাদের 21-এর কবিতার উপরে যে পরীক্ষা হয়েছিল তার ফলাফল আজকে বলবো, সেখানেও প্রচুর খাতা এসেছে এবং অনেকেই খুব ভালো ফল করেছে, সেই ফলাফলটি আমি এখন ঘোষণা করব। আর গত সোমবারের ফলাফলটি আমি পরের শুক্রবারে যে ক্লাস হবে সেখানে ঘোষণা করব। তাহলে এখন আমি ঘোষণা করছি 21-এর কবিতার উপরে যে পরীক্ষা হয়েছিল তাতে যারা খুব ভালো ফল করেছে, 10-এ 10 পেয়েছে, তাদের নামগুলো আমি বলছি। আর যাদের ছবি আমার কাছে আছে তাদের ছবি দেখানোর চেষ্টা করছি, মানে যারা আজকে আমার সঙ্গে অনলাইনে আছে তাদের ছবি দেখাতে পারবো, যারা নেই তাদের তো দেখাতে পারবো না, তাদের নামগুলো বলছি, তোমরা শুনতে থাকো। অহন, ধন্যবাদ। দেবমাল্য, ধন্যবাদ। তমজিৎ, ধন্যবাদ। উৎসব, ধন্যবাদ। অনির্বাণ, আয়ুষ, অনুভব, অরিত্র, এরা সকলেই 21-এর কবিতাতে পরীক্ষাতে 10-এ 10 পেয়েছে, খুব ভালো ফল করেছে। আমরা কবিতাটা খুব ভালো করে বুঝলাম, তোমরা বাড়িতে তৈরি হও, আগামী সোমবার সকাল 11টায় পরীক্ষা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে ছিলে, শুনছিলে স্কুলের ভার্চুয়াল ক্লাস। এরপর নেক্সট ক্লাস আসছে আগামী শুক্রবার ঠিক সকাল 11টায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, সঙ্গে রাখো, আর দেখতে থাকো হ্যালো কলকাতা।